আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আজকে আমি যা বানাতে যাচ্ছি তা হচ্ছে স্পেশাল কফি বাই মি। আমি যেহেতু মিল্ক আর সুগার খাচ্ছি না, আজকে আমি কফি বানাবো মিল্ক আর সুগার ছাড়া। তাহলে কেমনভাবে হবে? এটা কিন্তু ডার্ক কফি না, অবভিয়াসলি। ওকে, আমি এখন নিচ্ছি 2 teaspoons কফি, কফি পাউডার, এবং 1 tablespoon ক্রিম, আই মিন ডাবল ক্রিম। এটা অ্যাকচুয়ালি অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন, তাও টেস্ট তেমন একটা চেঞ্জ হয় না। এখন আমি 1 মিনিটের মতো এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, অথবা আপনি উইস্ক করে নিতে পারেন, যেটাই বলেন একটু ব্লেন্ড করে নিতে হবে। তাহলে কি একটু ফোমি টেক্সচার হবে, ভালো লাগবে। সো আমি এখন মিল্ক তৈরি করার জন্য যেটা নিচ্ছি সেটা হচ্ছে 10-12টা অ্যামন্ড নাটস নিচ্ছি। নিয়ে আমি জাস্ট 1 কাপের মতো পানি নিয়ে আমি এটাকে ব্লেন্ড করবো ব্লেন্ডারে ফর 2-3 মিনিটস। অনেক মজার না ব্যাপারটা? মিল্ক না, অ্যাকচুয়ালি খাও মিল্ক না, কিন্তু নাটি মিল্ক, তাই না? আমার মিল্ক রেডি। এখন আমি গ্লাসে মিল্কটা ঢেলে নিলাম, এবং যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি এখন মিক্স করব এই মিল্কের সাথে, হয়ে যাবে আমার মজার কফি। সো আমি এখন টপ করছি। এটাকে দেখতে অ্যাকচুয়ালি ডালগোনা কফির মতো লাগছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ডালগোনা কফি না, এটা অনেক বেশি টেস্টি, একটা নাটি কফি বলা যায়। সো কফি রেডি, এখন এনজয় করেন, আপনারাও বানান, কেমন লাগে আমাকে বলবেন, মাস্ট বলতে হবে কিন্তু, ঠিক আছে? বাই, থ্যাংক ইউ।